আমি এখন মাননীয় সদস্য বেগম রশনার মান্নান মহিলা আসন সাতশোকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বিশ মিনিট বিসমুল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ তৃতীয়বারের মতো দু হাজার সালের বাজেটে আলোচনা অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য মহান আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় স্পিকার আমি আরও কৃতজ্ঞতা জানাই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এর সাদ নয় বছরের সফল রাষ্ট্রনায়ক যেই জাতীয় পার্টি আমাকে সুযোগ করে দিয়েছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান দয় বেগম রোশনের স্বাদ বেগ আমাদের জি কাদের আমাদের মহাসচিব জনাব মশিউর রহমান রাঙ্গা সহ আমাদের জাতীয় পার্টির নেতৃবৃন্দ অগণিত কর্মীবৃন্দ এবং আমার এলাকাবাসীকেও আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার এদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা শহীদ হয়েছেন এদেশের সমস্ত শহীদানদেরও আমি রুহের মাতপুরাত কামনা করছি কারণ তিনি যদি দেশ স্বাধীন না করতেন আমি তিনবার কেন একবারও হয়তো সংসদ সদস্য হতে পারতাম না মাননীয় স্পিকার এদেশের বিদেশ সারা বিশ্বে আলোড়িত ও সম্মানিত এদেশের জনগণের প্রিয় নেত্রী মাননীয় সংসদ নেত্রী যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সংসদ এই দেশকে বিশ্বে পরিচিতি এনে দিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার এটা বাজেটের আলোচনা অঙ্কের হিসাব এছাড়া আমার খুব ঠান্ডা লেগেছে একটু পয়েন্ট দেখে বলতে হবে মাননীয় স্পিকার এবার বাজেটের আকার পাঁচ লাখ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকা এক সময়ের সার্থক পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল মূলত ডিজিটাল পরিসংখ্যানের ভিত্তিতেই বাজেট উপস্থাপন করেছেন বাজেটের শিরোনামও চমক আছে সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের এই আমরা কারা মাননীয় স্পিকার আমরা বাংলাদেশের যারা এই সমৃদ্ধি এনে দিয়েছে বাংলাদেশের এত উন্নতি করছে আমরা বলতে এদেশের শ্রমিক কৃষক উদ্যোক্তা নারী সমাজ আমরা বলতে এদেরকেই বোঝায় কিন্তু এদের সম্বন্ধে এই বাজেটে খোলসা করে তেমন কোনো কিছুই বলা হয় নাই এই বাজেটের সম্পদের সমতাভিত্তিক বন্টন কিংবা মূল্যায়ন কোনোটাইই স্বীকৃতি মিলে নাই যে কারণে কালো টাকা সাদা করার সুযোগ এসেছে সবচেয়ে বেশি ফ্ল্যাট বাড়ি কিংবা জমি কিনে কর দিলেই চট জলদি বের হয়ে যাবে কালো টাকা সাদা হয়ে এটা ধনী ও কালো টাকার মালিকদের জন্য একটা মহা সুযোগ করে দেওয়া হলো মাননীয় স্পিকার তবে ফ্ল্যাট ও ভূমির রেজিস্ট্রেশন ফি কমানোর জন্য ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে এতদিন যাবৎ জমি ফ্ল্যাট বেচা কেনায় যে একটা স্থবিরতা ছিল এই রেজিস্ট্রেশন ফি কমানোর ফলে তা এখন কেটে যাবে মাননীয় স্পিকার একাধারে তৃতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সরকারের একটা প্রথম বাজেট কাজেই সরকার সঙ্গত কারণেই জনগণকে অনেক ক্ষেত্রে ছাড় দিয়েও খুশি রাখার চেষ্টা করছে কর জালে আবদ্ধ করা হয়েছে কিন্তু কর ও ভ্যাটের হার যাতে না পারে সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করছে সরকার কিন্তু শিল্পের কাঁচামাল মূলধনী বাতে আমদানিতে আগাম কর আরোপ এবং অনলাইনে বেচাকেনার উপর ভ্যাট প্রয়োগ করে এই সরকারকে অর্থমন্ত্রী এক বিরাট সমালোচনা ফেলে দিয়েছেন এসব বন্ধ করতে হবে মাননীয় স্পিকার অনলাইনে আমাদের দেশের ছেলেমেয়েরা ঘরে বসে কিছু ব্যবসা করে টুকটাক কাজ করে এটার উপরে কেন ভ্যাট দেওয়া হবে বাংলাদেশের বাজেটের সামগ্রিক ঘাটতির আকার দিন দিনই বেড়ে যাচ্ছে মাননীয় স্পিকার চলতি অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হয়েছে এক লাখ একুশ হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা যা গত অর্থ বছরের সংশোধিত বাজেটে ছিল এক লাখ সাত হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা সারা বিশ্বেই ঘাটতি বাজেটের পক্ষে ও বিপক্ষে আলোচনা ও সমালোচনা হয়ে থাকে ঘাটতি অংশের বেশিরভাগই ব্যাংক থেকে ঋণ নিয়ে মেটানো হয় এসব ঋণ সঠিকভাবে এ দেশে ব্যবহৃত হয় না সরকারি প্রতিবেদনও এসব উল্লেখ আছে যে কারণে বাজেটে সুদের চাপ বাড়ে আর সেই চাপে পৃষ্ঠ হয় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী প্রতি বছর আমরা দেখছি জিডিপির প্রবৃত্তি বাড়ছে দ্রুত বিশ্ব অর্থনৈতিক প্রবৃত্তির পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ একটি এটি নিঃসন্দেহে গৌরবে গৌরবের মাননীয় স্পিকার কিন্তু আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান চল্লিশতম বিসিএসএ দুই হাজার পদের বিপরীতে চার লাখের বেশি প্রার্থী অংশ নিয়েছে এতে বোঝা যায় এ দেশে বেকারত্ব কত কঠিন এবং এ দেশে কর্মসংস্থানের আরও কত প্রয়োজন মাননীয় স্পিকার দেশে ঘাটতি বাজেটের আকার বাড়লেও তা জিডিপির পাঁচ শতাংশের মধ্যে সীমিত থাকে দেশের জিডিপির আকার বাড়ছে এর সঙ্গে ঘাটতির পরিমাণও বাড়ছে এতে দোষের কিছু নেই কিন্তু বাজেটের স্বচ্ছতা থাকা দরকার সব কিছুতেই স্বচ্ছতা থাকা দরকার মাননীয় স্পিকার পাশ্চাত্য দেশগুলি আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে ঘাটতি বাজেট বিশদভাবে উপস্থাপন করা হয় এর জবাবদিহিতাও অনেক বেশি ঘাটতির অর্থ কীভাবে সংগ্রহ করা হবে কোন খাতে ব্যয় হবে এর বিপরীতে কী হারে সুদ দিতে হবে এসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ থাকে পরের বছর এগুলির ব্যয়ের ব্যাপারও বিশদভাবে উল্লেখ থাকে কিন্তু বাংলাদেশে এসবের কোনো বালাই নেই মাননীয় স্পিকার ঘাটতি বাজেট নিয়ে তেমন কোনো জবাবদিহিতাও নাই মাননীয় স্পিকার এত বড় বাজেটের সব বিষয় নিয়ে আলোচনা করার সময় বা সুযোগ কোনোটাই নাই তাই দুই একটি ব্যাপারে কথা বলতে চাই মাননীয় স্পিকার সরকারের এবার কর বাড়ানোর যে কৌশল এটা সম্বন্ধে দুই একটি কথা বলি দ্রুততম সময়ের মধ্যে দেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করতে হলে ক্ষুধার দারিদ্রমুক্ত দেশ গড়তে অবশ্যই আমাদের কর সংগ্রহের দক্ষতা বাড়াতে হবে অতি সম্প্রতি সরকারের কর মেলা সেলিব্রিটিদের সংযুক্ত করে উদ্দীপনামূলক অনুষ্ঠান করে সরকার তথা এনবিআর কর আদায়ের সংস্কৃতিতে অনেকটা পরিবর্তন এনেছে এবং কর আদায়ও আদায়ের পরিমাণ বাড়াইতেও সক্ষম হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশের পরপর তিন মেয়াদে কোন সরকারের শাসনের রেকর্ড নেই তাই এটি একটি ঐতিহাসিক বাজেট এজন্য সবার দৃষ্টি এর দিকে তাই আলোচনা সমালোচনা সব কিছুই একটু বেশি হচ্ছে কিন্তু বাজেটের আকার বাড়লেও দেশের অর্থনীতি কতখানি শক্তপোক্ত হচ্ছে এটাই দেখার বিষয় মাননীয় স্পিকার প্রতি বছর বাজেটের আকার বাড়ছে তবে বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের অর্থনীতির যে পরিধি তার সঙ্গে তুলনা করলে বাজেটের আকার বড় কিংবা উচ্চ বিলাসী নয় বরং তুলনামূলকভাবে অনেক ছোট। এটা আরও বড় আকারের হতে পারত কারণ এদেশের জনসংখ্যা এদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বড় বড় কাজ পদ্মা ব্রিজ মেট্রো রেল অনেক বড় বড় কাজ হচ্ছে সুতরাং এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলিও বড় বড় তাই বাজেটের আকারও আরও বড় বড় হতে পারত। মানে স্পিকার প্রতি বছর দেখা যায় সরকারের উন্নয়ন ব্যয়ের আকার বাড়ছে রাজনৈতিক বিবেচনায় সরকারের প্রকল্পের সংখ্যাও অনেক বেড়ে যায় তাই বাজেট বাস্তবায়িত হয় না শুধুমাত্র সক্ষমতার অভাবে তাই প্রশ্ন হল বাজেট যদি বাস্তবায়ন নাই করা যায় তাহলে এত বড় বড় বাজেট দিয়ে কী লাভ মাননীয় স্পিকার বড় বাজেট ও বড়ো অর্থনীতি নিয়ে সরকারের মধ্যে সন্তুষ্টি বেশি দেখা যায় অর্থনীতির অনিয়ম ও দুর্নীতির রোধে খুব আগ্রহ বা তৎপরতা দেখা যাচ্ছে না এভাবে চললে আগামী কয়েক বছরের মধ্যে দেশের অর্থনীতি উন্নয়ন ভয়ানক চাপের মধ্যে পড়বে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বাজেটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ব্যাংকিং খাতের সংস্কার দুই হল দুর্নীতি বন্ধ করা তিন খেলাপি ঋণ আদায় আরও কঠোর হওয়া যার কোনোটাই করা সম্ভব হচ্ছে না সরকারের পক্ষে ব্যাংকের ঋণের বোঝার হার এক অঙ্কে ওয়ান ডিজিটে নামিয়ে আনার জন্য বহু চেষ্টা করছে সরকার কিন্তু সফল হয় নাই এক এক ব্যাংক এক এক রকম সুদ দিচ্ছে এবং এক এক রকম ব্যবস্থা নিচ্ছে বর্তমানে খেলাপি ঋণের কথা বলা হচ্ছে এক লাখ নয় হাজার কোটি টাকা কিন্তু সরকার যে তালিকা প্রকাশ করেছে গতকাল তাতে দেখা যায় তিনশো খেলাপির কাছে পাওনা পঞ্চাশ হাজার কোটি টাকা তার মানে অর্ধেক আরও কম বাকি অর্ধেক খেলাপি ঋণ গেল কোথায় এটার কোনো কিছু দেখা যাচ্ছে না হিসাব নিকাশ কিন্তু মাননীয় স্পিকার জনগণ জানে এবং আমরাও জানি বাকি অর্ধেক খেলাপি ঋণ আছে এর উত্তর হল খেলাপি বড় বড় খেলাপি ঋণরা ঋণ যারা নেয় তারা বড় বড় অনেক টাকা খরচ করে উচ্চ আদালত থেকে স্থগিত আদেশ নিয়ে আসে এসে চুপ করে বসে থাকে তাই তাদের তালিকা লিস্টে উঠানো হয় না মাননীয় স্পিকার যেহেতু সরকারি তালিকা প্রকাশ করেছে এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা সরকারকেই করতে হবে খুব কঠোরভাবে নিতে হবে সরকারকে চীন দেশের মতো মাননীয় স্পিকার চীন দেশে খেলাপি ঋণ যারা করে বড়ো বড়ো ঋণ খেলাপি তাদেরকে কোনো বড় বড় ট্রেনে গতিশীল কোনো জায়গায় উঠতে দেয় না তো তোমরা দেশকে স্লো করে দিচ্ছ তোমরা অন্য জায়গা দিয়ে হাঁটো এমন ব্যবস্থা আমাদেরকে করতে হবে আমাদের সরকারকেও মাননীয় স্পিকার এই বাজেটে অনেক এই বাজেটে অনেক ইতিবাচক দিকও আছে এছাড়া বিভিন্ন কারণে এই বাজেট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে এগুলি বলার অপেক্ষা রাখে না আগেই বলেছি যে বড় বড় কাজ মেট্রো রেল পদ্মা সেতু এবং অনেক বড় বড় কাজ হচ্ছে এখানে মাননীয় স্পিকার দুই হাজার সালে সরাসরি বিদেশি বিনিয়োগ রেকর্ড পর্যায়ে অগ্রগতি করেছে গত বছর বাংলাদেশের বিদেশি বিনিয়োগের প্রবাহ আটষট্টি শতাংশ বেড়ে তিনশো ষাট কোটি ডলার ডলারে পৌঁছেছে এ হারে বিনিয়োগ বাড়লে বাংলাদেশ অচিরেই বিশ্ব রেকর্ড করবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে দু একটি কথা বলার দরকার শিক্ষা ব্যবস্থা অনেকেই বলে যে বারবার পরীক্ষা পদ্ধতি এটা ওটা বদলে আমাদের ছেলেমেয়েরা কি গিনিপিক পরীক্ষা পদ্ধতি সরকার পরীক্ষা নিরীক্ষা করছে কিন্তু আমি বলি কি এদেশের এক বিশাল জনগোষ্ঠীকে সরকার নিজ খরচে লেখাপড়া শেখাতে চেষ্টা করছে এসব চিত্রই বা পৃথিবীর কয়টি দেশে দেখা যায় এইভাবে বই দিয়ে এইভাবে ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটার দিয়ে এরকম পদ্ধতি খুব কমই দেখা যাচ্ছে মাননীয় স্পিকার এছাড়া শিক্ষা খাতে আবার কিছুটা চমক রয়েছে সরকার তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা বাতিল করেছে এটা একটা ভালো উদ্যোগ এই জন্য ধন্যবাদ দেওয়া দরকার বিদেশ থেকে শিক্ষক আনার কথাও বলেছে সরকার উনিশশো দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের শিক্ষা বাজেটে মোট সাতাশি হাজার ছশো বিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দুই হাজার আঠারো উনিশ বছরে যা ছিল কি না তিপ্পান্ন হাজার চুয়ান্ন কোটি টাকা এবার বরাদ্দ বেড়েছে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন পাঠ্যপুস্তক প্রযুক্তি উন্নয়ন বৈষম্য দূরকরণের জন্য এই টাকা ব্যয় হবে বলে জানানো হয় তবে অর্থ যা ছিল এটা সবই এমপিউ খাতে যোগ করা হয়েছে এখানে সবচেয়ে বড় বরাদ্দ হয়েছে মাননীয় স্পিকার যা হল গত দশ বছর পর এমপিউর জগৎ আবার সম্প্রসারিত হয়েছে এমপিউর দ্বার খোলা হয়েছে সুতরাং এই বাজেটের এটাই সার্থকতা এই বাজেটে কারিগরি শিক্ষার অবকাঠামোগুলিকে আরও সহজ করতে আরও অনেক বরাদ্দ দরকার ছিল মাননীয় স্পিকার বরাদ্দ বাড়াইতে হবে শিক্ষা খাতে এই জন্য এখানে দরকার ধর্মীয় শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা ধ্যান যোগব্যায়াম শিক্ষা কারিগরি মনস্তাত্ত্বিক শিক্ষার জন্য শিক্ষক নিয়োগের বাজেট বাড়াইতে হবে কারণ যেভাবে সমাজের পূজনীয় ব্যক্তিদের কেহ কেহ যেমন মৌলবী শিক্ষক পুরোহিত সমাজকে কলুষিত করছে শিশু নির্যাতন করছে তাদেরকে মনস্তাত্ত্বিক শিক্ষা দেওয়ার জন্য শিক্ষার বাজেট আরও বাড়াইতে হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়নে দেশে বাড়ছে আসলে ক্ষমতায়নটা কি? মাননীয় স্পিকার ক্ষমতায়ন হচ্ছে মানুষের বস্তুগত দৈহিক মানসিক ও বুদ্ধিবৃত্তিক সম্পদের উপর দক্ষতার সঙ্গে স্বনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বর্তমানে বাংলাদেশে পরিবর্তন এসেছে নারীর অবস্থা ও অবস্থানেরও সমাজের সব খাতেই নারীর অংশগ্রহণ দৃশ্যমান হচ্ছে শিক্ষার প্রাথমিক স্তরে শতভাগ উপস্থিতি কি পোশাক শিল্প ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় অংশই নারী সরকার পরিচালনায় রাজনীতিতে প্রশাসনে সামরিক বাহিনী আইনশৃঙ্খলা বিভাগেও নারীর অবস্থান উজ্জ্বল হচ্ছে অবশ্য এতে কিছু কিছু সংখ্যক পুরুষ হিংসাগ্রস্ত হয়ে গ্রামেগঞ্জে নারী ও শিশুদের উপর অত্যাচারের মাত্রা দিন দিন বাড়িয়ে চলছে তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে মাননীয় স্পিক মাননীয় স্পিকার মাননীয় স্পিকার রাইড শেয়ারিং কোম্পানিগুলোর বদৌলতে ক্রমবর্ধমান মোটর সাইকেল ঢাকার যানবাহন ব্যবস্থাকে বিশৃঙ্খলা করে বিশৃঙ্খল করে তুলছে বিআরটির হিসাব মতে গত মার্চ পর্যন্ত সারা দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা উনচল্লিশ লাখের মতো দেশে নিবন্ধিত মোটর সাইকেলে উনষাট শতাংশ করি লাইসেন্স নেই বর্তমানে রাজধানী তো উভার পাঠাও আরও এরম অনেক কিছু লাইসেন্স ছাড়াই চলছে দ্রুত গতিতে এত ব্যাপারভাবে তারা রাস্তায় যানবাহন চালায় যে তাদেরকে এখনই নিয়ন্ত্রণ করার সময় আসছে মাননীয় স্পিকার নতুবা রাস্তায় চলাফেরা বন্ধ করতে হবে এই তার্যের উচ্ছ্বাসে এই সব শিক্ষার্থীরা কোনোরকম একটা রাইড নিয়ে সঙ্গী বা যদি ভাড়া পায় তখন একেবারে পঙ্খীর মতো উড়ে যেতে চায় রাস্তাঘাট সাংঘাতিক অবস্থা হয়ে যায় তাদের গতির সীমাবদ্ধতা দিতে হবে মাননীয় স্পিকার রিকশাগাড়ি এবং এইভাবে উবার পাঠাও সব একসাথে চলতে পারে না গাড়ি চলতে পারে না এই হুন্ডার জন্য এভাবে চালানো যাবে না মাননীয় স্পিকার এটা রাজধানী এখানে সব কিছুই নিয়ন্ত্রণ করতে হবে মাননীয় স্পিকার পৃথিবীর শ্রেষ্ঠতম গান ভাণ্ডারের অন্যতম হচ্ছে ইন্টারনেট আইটি জগৎ গত দশ বছরে বাংলাদেশে এক অগ্রগতি করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই ইন্টারনেটের সবচেয়ে খারাপ দিক যেমন পর্নোগ্রাফি এরই মধ্যে সরকার বিশ হাজার পর্নোসাইট বন্ধ করতে সক্ষম হয়েছে এটা খুবই আশার কথা ডিজিটাল প্রযুক্তি নিয়ে প্রচুর গবেষণা মেধা ও দক্ষ সম্পদ সৃষ্টি এবং সৃজনশীলতার উপর গুরুত্ব দেওয়ার জন্য প্রকৌশলীদের এগিয়ে নিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার তবে শিশুদেরকে খুব তাড়াতাড়ি এই জগতে সম্পৃক্ত করা ঠিক হবে না একটা নির্দিষ্ট বয়সের পর তাদের সুযোগ দিতে হবে নতুবা তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মানুষ স্পিকার এই ইন্টারনেটে ট্যাক্স ভ্যাট বন্ধ করতে হবে আর রাত বারোটার পর ভোর ছয়টা পর্যন্ত ইন্টারনেট এবং ফেসবুক সব বন্ধ করতে হবে অনেক রাষ্ট্রই তো চলছে এগুলি ছাড়া ইসলামিক রাষ্ট্রগুলিতে আমাদের দেশে কয়েক ঘন্টা বন্ধ থাকলে কি হবে মাননীয় স্পিকার আগামী প্রজন্ম বেঁচে যাবে আমি এই ব্যাপারে মাননীয় আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করছি আমি সব বক্তৃতাই বলে আসছি যে উন্নয়ন বাধাগ্রস্ত হবে যদি না সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ না করেন জ্যামিতি হারে দেশে জনসংখ্যা বেড়ে চলছে তাও নিম্ন শ্রেণীর জনগোষ্ঠী থেকে তারা লেখাপড়া শিখাতে পারে না বস্তিতে কেবল আয় আয় বাড়ানোর জন্য জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে আবার এর মধ্যে যুক্ত হয়েছে এক আপদ রোহিঙ্গা মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাদের স্থা স্থান দিয়েছিল কিন্তু তারা প্রতিদিন এই গড়ে রোহিঙ্গা শিবিরে কমপক্ষে পঞ্চাশটি শিশুর জন্ম হচ্ছে তারা মনে করে ছেলে মেয়ে বেশি হলে সরকারি সাহায্য পাওয়া যাবে বিদেশিরা বেশি সাহায্য দিবে এই জন্য কম্পিটিশন দিয়ে তারা ছেলে মেয়ের জন্ম দিচ্ছে এগুলি সরকারকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার একটা দুটার বেশি সন্তান থাকলে জরিমানা করতে হবে এগুলি আইন করে বন্ধ করতে হবে এদেরকে শিবিরে ঢুকানোর সময় তিন চার পাঁচ বছরের জন্য জন্ম নিয়ন্ত্রণে ইনজেকশন দিয়ে দিতে হবে মাননীয় স্পিকার এগুলি আইন করতে হবে মাননীয় স্পিকার আমি এলাকার কথা বলছি কুমিল্লা আগে যেখানে ছয় ঘন্টা লাগতো এক মাস আগেও আমরা দুই ঘন্টার পর ছয় ঘন্টায় যেতাম এখন এই পদ্মা দাওয়াতকেন্দি ব্রিজ উন্মোচনের পর মাননীয় প্রধানমন্ত্রীর কথা মতো এখন আমরা নব্বই মিনিটে দুই ঘন্টার মধ্যে কুমিল্লা আসা যাওয়া করতে পারি কুমিল্লার এখন আমাদের তেমন কিছু দাবি নেই শুধু একটি দাবি কুমিল্লাবাসীর মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা হলো। কুমিল্লা কবে কুমিল্লা বিভাগ করা হবে এইটাই খালি আমাদের একমাত্র দাবি কুমিল্লায় বড় বড় অনেক মন্ত্রী অর্থমন্ত্রী আছেন মোটামুটি কাজ হচ্ছে সব আমাদের দাবিটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন তিনি সব কিছু গুছাই হয়তো বিভাগ করবেন কারণ এই ব্যাপারে আমরা সবাই আশাবাদী আর এই দেশকে যেভাবে তিনি গুছিয়ে আনছেন শুধু কুমিল্লা কেন সব অনেক বিভাগ ওনাকে করতে হবে তাহলে এই দেশটা এই রাজধানীটা অনেক আরও উন্নত হবে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে তবে সব সে মানুষ স্পিকার একটা কথা আজকাল দেখা যায় যে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে বাপ মার দিকে খেয়াল করে না সব মানুষের সম্বল শেষ হয়ে যায় ছেলে ছেলে মেয়ে মানুষ করতেই মানুষের তাদের টাকা পয়সা শেষ হয়ে যায় চাকরির পরে শেষ বয়সে যদি কিছু থাকে তারা তখন পোস্ট অফিসে জমা করে রাখে সঞ্চয়পত্র এটার উপরে মাননীয় অর্থমন্ত্রী কেন হাত দিলেন সেটা জানি না কারণ এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপার তিনি যেই দেশে মাননীয় প্রধানমন্ত্রীর ভাতা নেওয়ার জন্য দশ বারো মাইল হেঁটে পাঁচশো টাকার জন্য দোয়া কালাম পড়তে পড়তে আসে সেই দেশে কেন এই এই মানুষের শেষ বয়সের ফিক্সড ডিপোজিটের এটার দশ পার্সেন্ট একটা উৎসকর বসাই দিল মাননীয় অর্থমন্ত্রী এটাকে কমাইতে হবে মাননীয় স্পিকার এটাকে পাঁচ পার্সেন্ট করতে হবে আর এই যে মন্ত্রণালয়গুলির অপচয় এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জয় আফজাল একাতারে নিজের নামে সাতটা বাড়ি করেছে এই রকম মন্ত্রণালয়ের অনেক অনিয়ম মাননীয় সদস্য এক মিনিট মিনিট এক মিনিট জি এ মন্ত্রণালয়ের অপচয় বন্ধ করে আর এই গাড়ি কেনা বন্ধ করে সব কিছু করে মাননীয় প্রধানমন্ত্রী বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধাদের ভাতা এদেশের এগুলি বাড়াইলে মাননীয় স্পিকার মানুষ খুব খুশি হবে এদেশের মানুষ মনে করে প্রধানমন্ত্রীর টাকাটা তাদের একটা স্ট্যাটাস সম্মান তারা দোয়া পর্য পর্যে দশ বারো মাইল হেঁটে টাকাটা নিয়ে যায় এটা সারা মাস এটার প্রতীক্ষা করে তাদেরকে এই ভাতাগুলি বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার আরও কিছু সময় দিলে আরও কিছু বলতাম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ